গোটা বাংলা যখন আরজিকর কাণ্ডে উত্তাল, জন্মদিনে গর্ভবতী মহিলাকে রক্ত দিলেন এক সাংবাদিক। নিজের জন্মদিনে সাংবাদিক মিল্টন সরকার কোনো না কোনো সামাজিক কাজকর্ম করে থাকেন। তেমনি আজ তার 30তম জন্মদিন, তার বাড়ি দিনহাটা সাহেবগঞ্জে। এদিন সকালে তিনি কোচবিহারের একটি সংগঠনের মাধ্যমে শুনতে পারেন, গর্ভবতী মহিলার অপারেশনের জন্য এ পজিটিভ গ্রুপের রক্তের প্রয়োজন, রক্ত কোচবিহারে মিলছিল না। সেই সময় ওই সংগঠনের সম্পাদক শঙ্কর রায় তাকে ফোনে বলেন রক্তের প্রয়োজন। তখন সেই সাংবাদিক নির্দ্বিধায় চলে যায় রক্ত দিতে। গোটা বাংলা জুড়ে যখন আরজিকর কাণ্ডে উত্তাল, তখন এক গর্ভবতী মহিলার পাশে দাঁড়িয়ে সমাজসেবার সুন্দর বার্তা দিলেন ওই সাংবাদিক। এর আগে বহুবার সে রক্ত দিয়েছে, এটা তার 12তম রক্তদান। প্রতি বছরই তার জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজে অংশ নেয় সে। বুধবার দুপুরে তার বাড়ি থেকে 42 কিমি থেকে আসেন কোচবিহারে, বাড়ি থেকে সেই সাংবাদিক ছুটে এসে রক্ত দেন। এই বিষয়ে সমাজসেবী শঙ্কর রায় বলেন, রক্তদান মহদ্দান, আর এই কাজটি করে আবারও নজির গড়লেন সেই সাংবাদিক। দাদা, আজ এক সাংবাদিক দাদার জন্মদিন ছিল, তো ব্লাড ডোনেশন করলো, তো এই নিয়ে কি বলবেন? ব্লাড ডোনেশন খুবই মূল্যবান জিনিস, রক্তদান জীবনদান আমি সবসময় বলে থাকি। যারা নিজের মূল্যবান রক্ত দান করেন তাদেরকে আমি ভগবান মনে করি। আজকে মিল্টন সরকার, বাড়িটা অনেকটা দূর, কুচবিহার থেকে যাওয়া আসা মিনিমাম 60 কিলোমিটার মতন পড়ে সাহেবগঞ্জ। তার মূল্যবান রক্ত কুচবিহারে একজন গর্ভবতী বোনের জন্য প্রয়োজন ছিল। এ পজিটিভ রক্ত পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, কোনোখানে এ পজিটিভ রক্ত না পেয়ে শেষে আমার সাথে যোগাযোগ করে। আমি মিল্টন ভাইকে ফোন করি তার মূল্যবান রক্ত দেওয়ার জন্য। তার আজকে 30তম শুভ জন্মদিন ছিল, সেই শুভ জন্মদিনের দিন তার মূল্যবান রক্ত একজন গর্ভবতী বোনের জন্য স্বেচ্ছায় দান করলো। এখন পর্যন্ত 12 বার রক্তদান করেছে। এর আগেও একজন থ্যালাসেমিয়া পেশেন্ট ও মনুষ্য রোগীর জন্য ছুটে এসেছিল আমার ডাক্তার। আমি মিল্টন ভাইকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আপনার নাম? শঙ্কর রায়, বাইক অক্সিজেন। ধন্যবাদ। খুবই ভালো, ভালো তো অবশ্যই, কারণ প্রতি বছরই জন্মদিনে এই উদ্যোগ নেই, মানে রক্তদান শিবিরের আয়োজন করি। এবার শিবিরের আয়োজন করা হয়নি, তবে ভাবছিলাম যে এই দিনটা ব্লাড দেবো কাউকে, তো অনেকের সঙ্গে যোগাযোগ রাখি। তো আস্থা ফাউন্ডেশনের শঙ্করদা আমার সঙ্গে আছে, শঙ্করদা আমাকে ফোন করে সাত সকালে যে একজন গর্ভবতী এক দিদির এরকম রক্তের দরকার। তো একটা বিষয়ে খুব অবাক হলাম যে এ পজিটিভ একটা খুব নর্মাল কমন ব্লাড, সেটাও কিন্তু এই মুহূর্তে কুচবিহারে পাওয়া যাচ্ছে না। তো সেটা শুনেই ছুটে এলাম, প্রায় আমার বাড়ি কুচবিহার থেকে 40-42 কিলোমিটার দূরে। তো ছুটে রক্তদান করলাম, শঙ্করদা পাশে ছিল, এবং সকল শঙ্করদা না, কুচবিহারে যারা সংগঠন রয়েছে সকলকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ ধন্যবাদ শঙ্করদাকে জানাই, তারা যেভাবে মানুষের পাশে থাকে, এভাবেই বিভিন্ন সংগঠন থেকে শুরু করে ক্লাব এভাবে রক্তদান শিবিরে এগিয়ে আসুক, তাহলে এই যে মুমূর্ষু রোগী রক্তদানের যে সংকট তৈরি হয় সেটা যাতে অনেকটা কমে যাবে। মিল্টন ব্লাড ব্যাংকে দেখলাম আপনার, কিসের জন্য এসেছিলেন? আসলে আজকে আমার ভাগ্নির ডেলিভারি আছে, অপারেশন হচ্ছে, শুরু হবে এখনই, তার ওর জন্য এ পজিটিভ ব্লাড দরকার ছিল। তা দিয়াটা সাহেবগঞ্জ থেকে মিল্টন ভাই এসছেন, এসে উনি আর এ পজিটিভ রক্ত গ্রুপ, উনি আমাকে আমার ভাগ্নির জন্য রক্ত দিলেন। ওনাকে খুব ধন্যবাদ, মানে মনের থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা, যে ওনার মূল্যবান রক্ত পেয়ে আমার ভাগ্নির কাজে লাগবে। আপনার নাম? আমার নাম সুদীপ্ত চন্দ্র। কোন হসপিটালে ভর্তি? স্বস্তিক সেবাঙ্গনে। কয়টার সময় করবে? এই 3টার সময় শুরু হওয়ার কথা আছে। আপনার বাড়ি কোথায়? হাজারপাড়া। আর আপনার ভাগ্নি বাড়ি? ভাগ্নি বাড়ি বাইরে, ওরা হাসিমারা থেকে, হাসিমারা বাড়ি। নাম? নাম হচ্ছে অলিভিয়া, অলিভিয়া বড়ুয়া। আর আপনার নাম? সুদীপ্ত চন্দ্র।